আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে অনেকে যোগাযোগ করার প্রস্তুতির জন্য, বিভিন্ন বাহিনীর অফিসার অথবা সৈনিক পদের জন্য। আর বিশেষ করে আজকে আলোচনা একটু করবো সমসাময়িক 2019-20 সার্কুলার নিয়ে, যেটা সেনাবাহিনী সৈনিক পদে নতুন সার্কুলার দিয়েছে। তো তোমরা যারা প্রস্তুতি নিতে চাও অবশ্যই সোলজার ট্রেনিং একাডেমিতে আসবা, এসে অবশ্যই তোমরা একটা প্রপার প্রস্তুতি নিতে পারো। আর প্রস্তুতিটা এমনভাবে তোমাদেরকে করানো হয় সোলজার ট্রেনিং একাডেমি থেকে, তোমাদের প্রথমত আমরা একটা মেডিকেল টেস্ট করে থাকি, এরপরে যদি কোনো কারো মেডিকেলের সমস্যা বের হয় সেটা এখান থেকে আমাদের প্রপার গাইডলাইন বা সমাধানের একটা ওয়ে করে দেওয়া হবে তোমাদেরকে। পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষার হিউজ পরিমাণে একটা প্রিপারেশন করানো হয়। আমার পিছনে দেখতে পাচ্ছ সমসাময়িক নতুন ব্যাচের স্টুডেন্টরা সবাই আসলে সৈনিক পদের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোলজার একাডেমিতে, রংপুর সোলজার একাডেমিতে আসছে, এসে প্রস্তুতি নিচ্ছে। আর পাশাপাশি মৌখিক পরীক্ষার প্রস্তুতি আসছে। মৌখিক পরীক্ষার প্রস্তুতি আমরা হিউজ পরিমাণে করায় থাকি, তারপর শারীরিক অনুশীলনগুলো করে, যাতে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা সেনাবাহিনীতে তখন তোমরা যেন শারীরিক পরীক্ষাগুলোতে যাতে ভালোভাবে অ্যাটেন্ড করতে পারো। তবে তোমরা যারা একটা কথা মনে বলি আমি, এটা এখন থেকে যারা চিন্তা করো যে সৈনিক হবা সেনাবাহিনী, তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুব ভালোভাবেই নেওয়া উচিত, কারণ সময় খুবই অল্প থাকে, বয়স লিমিটেড করা থাকে এখানে চাকরির ক্ষেত্রে। তো এই কারণে এই সময়ের মধ্যে একটা হিউজ পরিমাণে প্রিপারেশন নাও। মেডিকেলটার উপরে আমি সবসময় কথা বলি, মেডিকেল যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তুমি এখন থেকে একটা ভালোভাবে প্রিপারেশন নাও। যাই হোক, আসলে যেটা বলছিলাম যে তোমরা যারা এবার আবেদন করেছো সেনাবাহিনীতে 2019-20 সার্কুলে, তোমাদের প্রথম যেটা দেখতে হবে তোমাদের কোনো মেডিকেল ফিটনেসে কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো মেডিকেলের সমস্যা থাকে আমাদের ইউটিউব চ্যানেলে মেডিকেল টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে। আসলে কোন ধরনের মেডিকেল সমস্যা থাকলে তুমি সেনাবাহিনী অথবা বিমান বাহিনীর পরীক্ষা থেকে বাদ পড়ে যেতে পারো, এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তুমি এখন থেকে ভালো একজন ডাক্তারকে দেখাবো, পরামর্শ নিয়ে ঠিক করে ফেলো। আর লিখিত পরীক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীতে 5টা বিষয়ের উপরে প্রশ্ন আসে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং বুদ্ধিমত্তা। আমাদের সোলজার একাডেমির যেটা বৈশিষ্ট্য, আমরা এই 5টা বিষয়ের উপরে এত পরিমাণ হিউজ পরিমাণে আসলে পরীক্ষা নেই বা ক্লাসগুলো করাই, তাতে করে দেখা যায় আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিতে যাওয়ার আগে মোটামুটি একটা সক্ষমতা তারা অর্জন করে, যে না আমার একটা কনফিডেন্স এসেছে, আমি ইনশাল্লাহ যে কোনো প্রশ্নেই আসুক না কেন আমি ইনশাল্লাহ পরীক্ষা পাস করতে পারবো। আর ভাইবা পরীক্ষাটা এটা সম্পূর্ণ মনোতাত্ত্বিক একটা পরীক্ষা, ভাইবাটাও খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। আর তোমরা যারা মনে করছো তোমরা প্রিপারেশন নিই বা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে, অবশ্যই সোলজার একাডেমিতে আসতে পারো, এসে আমাদের পিছনে কিন্তু ডরমেন্টারি দেখা যাচ্ছে, আবাসিক হোস্টেল এখানেই সব কিছু একাডেমির সঙ্গে, এসে খুবই স্বল্প খরচে তুমি একটা প্রপার গাইডলাইন নিয়ে যাও, ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও। কারণ সবসময় একটা কথা বলি কি, কারণ ছোটো একটা প্রস্তুতি তোমার জীবনকে বদলে দিতে পারে, সে কারণে প্রস্তুতি নেওয়া থেকে কখনো নিজেকে কিছু বা করবে না, প্রস্তুতি সেটা সৎ পথে নেওয়ার চেষ্টা করবা, ভালোভাবে নেও, ভালো গাইডলাইন মেনে আগাও। দেখবো অবশ্যই তোমাদের যে স্বপ্ন সৈনিক হয় বাংলাদেশ সেনাবাহিনী, সে সৈনিক হয়ে তুমি দেশ সেবায় নিজেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়োজিত করতে পারো। তো যাই হোক, ইনশাল্লাহ আমাদের সবসময় তো কথা বলি, আর যাওয়ার আগে আরেকটা কথা বলি, তোমাদের লিখিত পরীক্ষার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে কিছু সাজেশন দেওয়া আছে, লিখিত পরীক্ষা কোন ধরনের প্রশ্ন হতে পারে প্যাটার্ন সম্পর্কে তোমরা ওই ভিডিওগুলো দেখে আসবা আমাদের চ্যানেল থেকে। পাশাপাশি ভাইবা পরীক্ষার যে ধরনের কোশ্চেনগুলো হতে পারে, আমরা অনেকগুলো ভাইবা পরীক্ষার উপরে টিউটোরিয়াল দিয়েছি আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেলে, ওগুলো একটু তোমরা দেখে আসবা, তাহলে তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ কীভাবে তোমার প্রস্তুতিটা নেওয়া উচিত। যাই হোক, সবাই ভালো থেকো, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভালোভাবে প্রস্তুতি নাও, ভালো গাইডলাইন মেনে আগাও সামনের দিকে, এবং সবসময় সৎ পথ অবলম্বন করার চেষ্টা করবা, নিজে সৎ থাকার চেষ্টা করবা, দেখবা আল্লাহ তাআলার রহমতে আর নিজের যোগ্যতায় তুমি সামরিক বাহিনীতে যে কোনো একটা বাহিনীতে তুমি গর্বিত সৈনিক অথবা অফিসার হিসেবে চান্স পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।